গুড মর্নিং সবাইকে, আমার সকল ইউটিউব ফ্যামিলির মেম্বার, আমার সাবস্ক্রাইবার সবাইকে অনেক 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 সুপ্রভাত। তো আজকে হচ্ছে 3 তারিখ, এইটা যেদিন পোস্ট হবে অনেকটা তো দেরি হয়ে যাবে। তো আজকে হচ্ছে 3rd June। তো আজকে হচ্ছে আমার মেয়ের 30 দিন পূর্ণ হলো, তো আজকে সেই জন্য ষষ্ঠী পুজো আছে। তো আমাদের অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে হয় 30 দিনে, ছেলেদের ক্ষেত্রে 21 দিনে। প্রথম তো 6 দিনে তো হয়, এটা হচ্ছে 21 দিন নাহলে 30 দিনে। আর আমার যেহেতু এবারে মেয়ে হয়েছে, তো মেয়ের 30 দিনে ষষ্ঠী পুজো আছে সকাল সকাল। তো এই যে দেখো আমার মুনু ঘন্টা নিয়ে বসে গেছে, তো ওকে নিয়ে তো পুজো জানি না কীভাবে সম্পন্ন হবে। যাই হোক, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে। তো তোমরা পুরো ব্লগটা পুরোপুরি দেখতে থাকবে, প্লিজ কেউ স্কিপ করবে না। আর সবাই আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি, থাকো আর সঙ্গে থাকো। আর আজকে আমার সেরকম কিছু বলার নেই, কারণ পুরোটাই ভিডিওটা তোমাদের দেখার। তো সবাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। ঠাকুরের দিকে করতে হয় ওই দিকে। এখন না হাত জোর করো, আগে হাত জোর করে কি কি বলবে সেটা বলতে হবে। নমো বিষ্ণু, আমি তো করব কুশল দিবে না। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো ব্রহ্মণ দেবায়ু গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ ভিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 জয় জগন্নাথ জগদানন্দ কারিণী প্রসিদ্ধ মম ভগবানী শক্তি দেবায় নমস্তুতে এস লাজন অঞ্জলি স্বস্তি দেবায় নমো নমো। নম জয় জগন্নাথ জগদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী ষষ্ঠি দেবায় নমস্তুতে এসো লাজঞ্জলি ষষ্ঠি দেবায় নমো নমো। নমো জয় জগন্নাথ জগদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী ষষ্ঠী দেবায়
নমস্তুতে এসো লাজঞ্জলি ষষ্ঠী দেবায় নমো। নমো মার্কেন্দেয় মহাভাগ সপ্তকল্পান্ত জীবন আয়ুর ইষ্টার্থ সিদ্ধার্থ অস্মাকং বরোদ্ভব ভো ভবিষ্যামি রূপবান বিত্ত বাংশ্চৈব শ্রিয়াযুক্তস্য সর্বদা নমো। জয় জগন্নাথ জগদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী ষষ্ঠী দেবায় নমো। এটা পরে সবাইকে দিয়ে দেবেন। দেখলি তো পুজো না মোবাইল না শান্তির জল বেশি করে আছে, একজন নিয়ে যাবে বললো। দিলাম তো
সবার নামে দিতে হবে না, ওর বাবার নামে দিলে পরে সবার হবে। যে ফুটটা ওকে দিলাম সেটা ও আপনাদের দেরি নেই। কতগুলো সন্দেশ খাচ্ছিস মনু, একটা আসছিস আর একটা নিয়ে যাচ্ছিস। সন্দেশের ডিব্বাটা সরাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।